হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন, আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকে আমরা আলোচনার প্রথম প্রশ্ন নিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন 661 নম্বর প্রশ্ন। তা এখানে অর্ণব 4 জোড়া কালো মোজা এবং কিছু নীল মোজার অর্ডার দিয়েছিল। প্রতি জোড়া কালো মোজার দাম নীল জোড়া মোজার দ্বিগুণ ছিল। তাহলে দেখা গেল যে দুই রঙের মোজার জোড়ার সংখ্যার পরিবর্তন হয়ে গিয়েছে। এটিতে বিল 50% বৃদ্ধি পেয়েছিল। তাহলে প্রকৃত অর্ডারে কালো মোজা এবং নীল মোজার জোড়ার সংখ্যার অনুপাত কত ছিল? তো চলুন আমরা কোশ্চেনটা সলভ করব। তাহলে ধরা যাক সে এক্স জোড়া নীল মোজা অর্ডার দিয়েছিল। তাহলে ধরি প্রতি জোড়া নীল মোজার দাম এক্স টাকা। তাহলে অতএব প্রতি জোড়া এক্স কালো মোজার দাম 2x টাকা। তাহলে প্রকৃত বিল 4x প্লাস nx, এখানে n ধরেছি, তাহলে n জোড়া কালো মোজা ধরেছি, আর এখানে 2x ধরেছি। তাহলে যেহেতু কালো জোড়ার দাম এখানে 2x ধরেছি, তাহলে এখানে হলো 8x বাই nx। তাহলে পরিবর্তনের ফলে বিল হয়েছে 2nx প্লাস 4x। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করেছি। তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে n ইজ ইকুয়াল টু 16 বেরিয়েছে। তাহলে নির্ণয় অনুপাত 4:16। তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে 1:14। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। যারা এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা বুঝতে পারেননি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এই অঙ্কটা আপনারা বাড়িতে খাতায় প্র্যাকটিস করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। আর তার পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি। আশা করছি এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন MBA 2011-এর কোশ্চেন। তো চলুন আমরা এবার চলে আসছি পরবর্তী কোশ্চেন নম্বর 362 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি একটি নিকটতম হার্ডওয়্যার দোকান থেকে একটি দড়ি টেলিফোনে অর্ডার করলো, কিন্তু যখন একজন কর্মী দড়িটি নিয়ে এলো, তখন দেখা গেল টেলিফোনে যিনি অর্ডার নিয়েছিলেন তিনি ফুট আর ইঞ্চির মধ্যে গোলমাল করেছেন। ফলস্বরূপ ওই ব্যক্তি যতটা লম্বা দড়ি অর্ডার করেছিলেন তার কেবলমাত্র 30% পেয়েছেন। তাহলে অর্ডার করা দড়িটির দৈর্ঘ্য কার মধ্যে ছিল? তাহলে কোনটার মধ্যে আমাদের এটা অ্যান্সার বার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6 ফুট থেকে 7.5 ফুট, এখানে 7.5 ফুট থেকে 9 ফুট, এখানে 9 ফুট থেকে 10.5 ফুট, এবং অপশান ডি আছে 10.5 থেকে 12 ফুট। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করি। তাহলে মনে করি ব্যক্তি এক্স ফুট ওয়াই ইঞ্চি দড়ি অর্ডার করেছিল। তাহলে যেহেতু এক্স এবং ওয়াই ভুল করে পরিবর্তন করে লেখা হয়েছে, তাই এক্স এর প্রতিটি ওয়াই এর ক্ষেত্রে কম। তাহলে 1 ফুট ইজ ইকুয়াল টু আমরা 12 ইঞ্চি জানি। তাহলে সঠিক ক্রম এক্স ফুট ওয়াই ইঞ্চি, তাহলে 12x প্লাস ওয়াই ইঞ্চি। ভুল ক্রম ওয়াই ফুট এক্স ইঞ্চি, তার মানে 12y প্লাস এক্স ইঞ্চি। তাহলে 12x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12y প্লাস এক্স এর 30% যেহেতু পেয়েছে, তাই সেটা, তাই এখান থেকে আমরা এক্স এর মান বড় করেছি 9/2। যেহেতু এক্স লেস দ্যান 12, ওয়াই লেস দ্যান 12, তাই এক্স ইজ ইকুয়াল টু 9 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের এখানে উত্তর বেরোচ্ছে কত? না, 9 ফুট 2 ইঞ্চি দড়ির অর্ডার। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এই লেভেলটার মধ্যে সেই অর্ডারটার দড়ি কার মধ্যে ছিল বলেছে যখন, তখন এর মধ্যে ছিল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নম্বর 363, 363 নম্বর প্রশ্ন। একজন মালির যোগান দেওয়া এই রাসায়নিক সার যেটিতে 10% নাইট্রোজেন ও 6% ফসফরিক অ্যাসিড আছে, এবং বি রাসায়নিক সারে 5% নাইট্রোজেন এবং 10% ফসফরিক অ্যাসিড আছে। মাটির অবস্থা পরীক্ষা করার পর তিনি বুঝলেন যে তার শস্যের জন্য কমপক্ষে 14 কেজি নাইট্রোজেন এবং 14 কেজি ফসফরিক অ্যাসিড প্রয়োজন। যদি প্রতি কেজি এ রাসায়নিক সারের দাম 10.60 টাকা এবং প্রতি কেজি বি রাসায়নিক সারের দাম 8.40 টাকা, তাহলে কৃষিকার্যে কমপক্ষে কত টাকার উভয় ধরনের রাসায়নিক সার কিনতে হবে যাতে সে সঠিক পুষ্টি দিতে পারে? তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি ক্যালকুলেশনের মাধ্যমে। ধরি এ রাসায়নিক সারের প্রয়োজন এক্স কেজি এবং বি রাসায়নিক সারের প্রয়োজন ওয়াই কেজি। অতএব 10% এক্স প্লাস 5% ওয়াই ইজ ইকুয়াল টু 14, এটা আমরা কোশ্চেন অনুসারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ বার করেছি, এবং পরবর্তীতে 6% এর এক্স প্লাস ওয়াই পার্সেন্টের 10 ইজ ইকুয়াল টু 14, এখানে আমরা দ্বিতীয় সমীকরণ বার করেছি। এইবার দ্বিতীয় সমীকরণ এবং প্রথম সমীকরণ আমরা ক্যালকুলেশন করেছি, এবং ক্যালকুলেশন করে আমাদের এখানে ওয়াই ইজ ইকুয়াল টু বেরিয়েছে 80। তা এখান থেকে আমরা 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমরা এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি 100। তাহলে নির্ণয় দাম 100 ইন্টু
10.60 plus 18 to 8.40 is equal to 1732. তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1732. চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 364 নাম্বার প্রশ্ন। আমি 5টি পেন, 7টি পেন্সিল এবং 4টি রাবার কিনেছিলাম। রাজন 6টি পেন, 8টি রাবার এবং 14টি পেন্সিল কিনেছিল। দাম হিসেবে আমি যা চেয়েছিলাম তার অর্ধেক টাকা আরও বেশি রাজনকে দিতে হয়েছিল। তাহলে পেনের জন্য আমাকে মোট দামের কত শতাংশ দিতে হয়েছিল? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে ধরি একটি পেন, একটি পেন্সিল এবং একটি রাবারের দাম যথাক্রমে এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা, অতএব 5x প্লাস 7y প্লাস 4z ইজ ইকুয়াল টু পি ধরেছি এবং 6x প্লাস 12 প্লাস 14y প্লাস 8z ইজ ইকুয়াল টু 1.5p ধরেছি। তাহলে এক নংকে দুই দিয়ে গুণ করে আমরা দুই নং বিয়োগ করে পাচ্ছি, এখানে আমরা মান পেয়েছি কত, x ইজ ইকুয়াল টু 0.125p। তাহলে নির্ণয় শতকরা 0.625p ডিভাইড বাই p ইন্টু 100 ইজ ইকুয়াল টু 62.5। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 62.5%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 365, 365 নম্বর প্রশ্ন। একটি বিল উত্থানের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের সংখ্যা মোট ভোটের 8%, যারা বিরুদ্ধে ভোট করেছেন তাদের মধ্যে 14 জন যদি বিলের পক্ষে 4 ভোট করত তাহলে বিলটি পাশ হয়ে যেত। তাহলে বিলটির পক্ষে এবং বিপক্ষে কতগুলি ভোট পড়েছিল? তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি বিলের পক্ষে ভোট সংখ্যা ছিল এফ এবং বিলের বিপক্ষে ছিল এ। এইবার তাহলে আমরা ধরছি মোট ভোটার সংখ্যা এক্স, তাহলে এফ প্লাস 14 মাইনাস এফ মাইনাস 14 ইজ ইকুয়াল টু 4। আমরা এখান থেকে আমরা এটা বলতে পারি, তা সেখান থেকে আমরা এ মাইনাস এফ ইজ ইকুয়াল টু 24। এইবার এক্সের 80% ইজ ইকুয়াল টু 24 আমরা এই কথাটা বলতে পারি। তা বলার পর এক্স ইজ ইকুয়াল টু আমরা বার করেছি 300। তাহলে সুতরাং এফ প্লাস এ ইজ ইকুয়াল 300। তাহলে এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল বার করেছি 138 এবং এ ইজ ইকুয়াল বার করেছি 162। তাহলে 365 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 366, 366 নম্বর প্রশ্নে। জাতীয় সাধারণ নির্বাচনে প্রজা পার্টির জন্য ভোট না পড়ার সংখ্যা বিগত বিধানসভা নির্বাচনে ভোট না পড়ার সংখ্যা থেকে 25% বৃদ্ধি পেয়েছে এবং গত বিধানসভা নির্বাচনে যে বিশাল ভোটে জিতেছিল তার দ্বিগুণ সংখ্যক ভোটে প্রজা পার্টি এবছর হেরেছে। যদি প্রতি নির্বাচনে মোট 260,000 জন ভোট দেয় তবে কতজন লোক গত বিধানসভা নির্বাচনে প্রজা পার্টিকে ভোট দিয়েছিল? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন শুরু করব। তাহলে ধরি আগের নির্বাচনে প্রজা পার্টির জন্য ভোট না পড়ার সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে সুতরাং এই বছর প্রজা পার্টির জন্য ভোট না পড়ার সংখ্যা 1.25x। অতএব আগের নির্বাচনে প্রজা পার্টি এর জন্য ভোট পড়ার সংখ্যা ছিল 260,000 মাইনাস এক্স, আর এই বছর প্রজা পার্টির জন্য ভোট পড়ার সংখ্যা 260,000 মাইনাস 1.25x। এবার আমরা বার করছি আগের নির্বাচনে জয়ের ব্যবধান অনুকূলে পড়া ভোট মাইনাস অনুকূলে না পড়া ভোট। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করছি, 260,000 মাইনাস এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 260,000 মাইনাস 2x। এখান থেকে এক্সের মান আমরা বার করেছি 120,000। তাহলে সুতরাং আগের নির্বাচনে প্রজা পার্টির জন্য ভোট দিয়েছিল সেটা 260,000 মাইনাস 120,000 সমান সমান 140,000। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 376, 367 নম্বর প্রশ্ন। 367 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করেছে একটা সমাধান করতে দিয়েছে, তা ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2014 এই কোশ্চেনটা এসেছিল। তো চলুন খুবই ইজি ক্যালকুলেশন, সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমাদের বার করতে হবে কি এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত। তা আমরা স্টেপ বাই স্টেপ বড মাসের নিয়ম অনুসারে আমরা এই কোশ্চেনের অ্যান্সার করে গেছি আর আমাদের উত্তর বেরিয়েছে 560। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 368, নিচের রাশিটির কোশ্চেন মার্ক স্থলে কী হবে, মানে এই জায়গাটায় কী হবে সেটা আমাদের বার করতে হবে। এটা ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডি 2014
14 এর কোশ্চেন। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে y এর x পার্সেন্ট, তা সুতরাং xy ডিভাইডেড 100 এবং y পার্সেন্ট এর x is equal to xy ডিভাইডেড বাই 100। তাহলে x পার্সেন্ট এর y আর y পার্সেন্ট এর x, তাহলে আমাদের এখানে কি উত্তর বের হলো? x পার্সেন্ট এর y হয় y পার্সেন্ট এর, এখানে হবে আমাদের উত্তর x। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 369 নম্বর প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 10+2 এক্সাম 2015 এর কোশ্চেন। 312 টাকা 66.23% 200 টাকা থেকে কত বেশি? এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 312 টাকা 66.23 টাকা থেকে এক্স টাকা বেশি ধরে নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে 313 × 200 ডিভাইডেড বাই 3/200 আমরা এখানে ক্যালকুলেশন করে এক্স ইজ ইকুয়াল টু আমরা বের করেছি 8 টাকা। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি, 8 টাকা। চলে আসছি পরবর্তী ও এই ক্লাসের শেষ প্রশ্ন, 370 নম্বর প্রশ্ন। একটা সমাধান করতে দিয়েছে আর এই সমাধানটা ছিল আইবিপিএস ব্যাংক স্পেশাল অফিসার আইটি এক্সাম 2015-এর। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি স্টেপ বাই স্টেপ, আপনাদের যেরকমভাবে বলা আছে আমরা সেরকমভাবে এই ক্যালকুলেশনটা করেছি। তা ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর বেরিয়েছে 550। তাহলে এখানে কাছাকাছি আমাদের উত্তর বেরিয়েছে 554.5, তাহলে কাছাকাছি 550 আছে। তাহলে এইটা করে এখানে সঠিক উত্তর। তাহলে 370 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান ডি। তা বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন কীরকম ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষায় আসবে, কেননা এগুলো বিগত কোনো পরীক্ষায় ইম্পর্টেন্ট ছিল, তার জন্য আমরা এই কোশ্চেনগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের করিয়ে দিয়েছি। আপনারা যদি এই কোশ্চেনগুলো না বুঝে থাকেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটি দেখে কোশ্চেনগুলো আপনারা খাতায় লিপিবদ্ধ করে নিজেরা অ্যান্সার করুন। আশা করছি আপনারা এই কোশ্চেনগুলো হুবহু পরীক্ষায় কমন পাবেন, কেন বিগত বছরে এরকম ধরনের কোশ্চেনই করা হয়েছিল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। তা আপনারা সেগুলো সলভ করুন, আশা করছি এই কোশ্চেনগুলো আপনারা হুবহু কমন পাবেন। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, যদি সময়ের আগে বিল জমা দেওয়া হয় তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ বিলের ওপর 15% ছাড় দেয়। এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, প্রকৃত বিলের পরিমাণ কত ছিল? অপশান এ 362 টাকা, অপশান বি 359 টাকা, অপশান সি 360 টাকা এবং অপশান ডি 361 টাকা। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, যদি সময়ের আগে বিল জমা দেওয়া হয় তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিদ্যুৎ বিলের ওপর 15% ছাড় দেয়। এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, তাহলে প্রকৃত বিলের পরিমাণ কত ছিল? অপশান এ 362 টাকা, অপশান বি 359 টাকা, অপশান সি 360 টাকা এবং অপশান ডি 361 টাকা। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা আমাদের কমেন্ট বক্সে উত্তর পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।